রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারের পর একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক খেলোয়াড়েরা সমালোচনার পশরা সাজিয়ে বসেছেন। এই তালিকায় আছেন রমিজ রাজা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, রশিদ লতিফ, বাসিত আলী সহ আরও অনেকেই। রমিজ রাজা তার ইউটিউব চ্যানেলে বলেছেন, পাকিস্তানের দল নির্বাচনে সমস্যা ছিল, স্পিনার ছাড়া খেলতে নামার সমালোচনা করেছেন তিনি। ফাস্ট বোলারদের গতি কম, স্কিলের ঘাটতি, এমন অনেক অভিযোগ আছে রমিজের কথায়। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি প্রশ্ন তুলেছেন চারজন ফাস্ট বোলার খেলানো ও বিশেষজ্ঞ কোনো স্পিনার একাদশে না রাখা প্রসঙ্গে। পাশাপাশি ঘরের মাটিতে এমন পিচ তৈরি নিয়েও আপত্তি আছে আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মোহাম্মদ হাফিজ তো বর্তমান পিসিবি চেয়ারম্যানের বলা কথা নিয়ে রসিকতা করলেন। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর পিসিবি প্রধান মহসিন নাকভি বলেন, পাকিস্তান ক্রিকেটে বড় সার্জারির প্রয়োজন আছে। তখনকার সেই কথা স্মরণ করে মোহাম্মদ হাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সার্জারি শুরু হয়ে গেছে মৃত্যু না হওয়া পর্যন্ত। পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ বুঝতে পারছেন না চার পেসার খেলানোর যুক্তি। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার পার্থ ও ব্রিসবেনের মাঠেও চার পেসার খেলানো হয় না, পাকিস্তান একাদশে একজন বিশেষজ্ঞ স্পিনার থাকার প্রয়োজন দেখেছেন তিনি। সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী ওপেনার আবদুল্লাহ শফিকের সমালোচনা করেছেন। তিনি যদি ড্রেসিং রুমে থাকতেন, শফিককে ব্যাক প্যাক গুছিয়ে বের হয়ে যেতে বলতেন। একজন ব্যাটসম্যান 37 রান করে কিভাবে এমন শট খেলে আউট হয়ে যান তা বুঝতে পারছেন না বাসিত। আবদুল্লাহ শফিকের ভুল শটের কারণে পাকিস্তান ম্যাচ হেরে গেছে বলে দাবি করেছেন এই সাবেক ক্রিকেটার। পাকিস্তানের সমালোচনা করার পাশাপাশি বাংলাদেশের প্রশংসা করেছেন তারা। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 10 উইকেটের ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ, যা প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট জয়। মঈন হাসান, 52 টিভি।